ফেনীতে ছাত্র জনতা আন্দোলনে নিহত সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলার পলাতক আসামি মাতৃভূঁইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাত নম্বর ওয়ার্ডের মেম্বার মেজবাউদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব সাত চট্টগ্রাম। ফেনী প্রতিনিধি আলাউদ্দিন সবুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার দিবাগত রাত 10টার দিকে দাগনভূঁইয়া উপজেলার মেজবা উদ্দিনকে দাগনভূঁইয়া থানার আমিনুল্লাহ মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তার সামনে থেকে গ্রেফতার করা হয়। র‍্যাব সাত চট্টগ্রাম সূত্রে জানা গেছে, র‍্যাব জানতে পারে যে এজাহার নামীয় পলাতক আসামি মেজবা উদ্দিন ফেনী জেলার দাগনভূঁইয়া থানাধীন আমিনুল্লাহ মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তার সামনে অবস্থান করছে। র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।